আন্তর্জাতিক বাজারে 2 অক্টোবর প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হয় $75.76। 1 অক্টোবরে যার দাম ছিল $73.70। আর একদিন আগে $70 কমে বিক্রি হওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুড অয়েল 2 অক্টোবরে বিক্রি হয় $72.09। অর্থাৎ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে বেড়েছে অন্তত $2। শুধু যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য নয়, ওপেক বাস্কেট সহ অপরিশোধিত জ্বালানি তেলের সব বাজারেই বেড়েছে এর দাম। আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে এমন ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে দুষছেন বিশ্লেষকরা। আশঙ্কা করা হচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে। গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে হামাস ও হিজবুল্লার চলমান লড়াইয়ে সরাসরি অংশগ্রহণের কোনো ঘোষণা না দিলেও 1 অক্টোবর হঠাৎ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে কোনো প্রাণ কিংবা স্থাপনার ক্ষতি না হলেও পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল, ফলে আশঙ্কা রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ার। এই আশঙ্কা সত্য হলে সরাসরি যুদ্ধে জড়াতে পারে ইরান, আর ইরান যুদ্ধে জড়ালে ব্যাঘাত হতে পারে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ প্রক্রিয়ার, ফলে চাহিদার বিপরীতে সরবরাহ কমে গেলে বাড়তে পারে এর দাম। যদিও এ পরিস্থিতিতে উৎপাদন বৃদ্ধি করে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে চায় উৎপাদনকারী দেশগুলো। এ বিষয়ে ব্যাংকিং ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ ANZ অ্যানালিস্টের বিশ্লেষকরা বলেন, বিশ্লেষকরা বাজার পরিস্থিতি খতিয়ে দেখছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দিকে সবার নজর আছে। এটুকু নিশ্চিত, এখনই তেলের দাম খুব একটা বাড়ছে না। ANZ আরও বলছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়ালেও বিশ্ববাজারে তেলের দাম খুব একটা বাড়ছে না। এর কারণ তেলের উৎপাদন সক্ষমতা। যদিও জ্বালানি তেলের বাজার সবসময় চাপের মুখে থাকে।